রজতের সাথে আমার পরিচয় একটা পিকনিকে। ইউনিভার্সিটি থেকে কক্সবাজার পিকনিকে এসেছিলাম আমরা। ও আমার চাইতে সিনিয়র ছিল 1 বছরের। একই ডিপার্টমেন্টে পড়ার পরও যে দূরত্ব আমাদের মাঝে ছিল তা একেবারেই কেটে গেল পিকনিকে এসে। এমনই হয়, প্রকৃতির মাঝে এলে মানুষে মানুষে দূরত্ব কমে যায়। এখানে একা একা দাঁড়িয়ে আছিস যে? এমনি ওদিকে পিকনিকের গাড়ি ছেড়ে দিচ্ছে। জানি। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আমাকে ডেকে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, মানে ওই মানে এরকম মানে মানে করছেন কেন? মানে খুঁজে পাচ্ছি না তাই। মানে এসেছিলাম আপনাকে কিছু কথা বলতে, কিন্তু আপনার সামনে এলেই সব কেমন গুলিয়ে যায়। আচ্ছা, আমি তো আপনার সিনিয়র, আমি আপনি আপনি করছি কেন? আমি আপনাকে তুমি করে বলি। কেন আমাকে তুমি করে কেন বলবেন? কারণ আপনি আমার না, আপনি তো আমার জুনিয়র, এই জন্য। আচ্ছা, তাহলে আমি আপনাকে তুমি করেই বলি। সুন্দর কি না, ওই যে সমুদ্রটা। সমুদ্র তো সব সময় সুন্দর। আপনি বলছিলেন কি যেন বলবেন? তুমি এমন কেন শুভার্থী, যখন দূরে থাকো তখন বলে কাছে এলে বলবে, আর যখন কাছে আসো তখন কথাগুলো সব লুকিয়ে যায় কথার ভিতরে। আমি কি করবো, আমার বলতে ইচ্ছে হলো তাই বললাম, মানে তো খুঁজবে তুমি। রজতের কথা শুনলে মনে হতো সারা দিন ওর কথা শুনি। তারপর দিন যায়, মাস যায়, আমাদের দুজনের স্বপ্ন ভালোবাসা নাম নিয়ে বাড়তে থাকে। Thank you.
ওখানে নাম লিখলে থাকে না, মুছে যায়। নাম লিখতে হয় বুকের মধ্যে যে সমুদ্র আছে তাতে। তুমি আমাকে দেখো, আমার চোখ দেখো, আমার মুখ দেখো, তোমার চোখ বুঝে আমার হৃদয় দেখো, যেখানে ভালোবাসার প্রতিটি জায়গায় আমি তোমার নাম লিখে দিয়েছি। তুমি কি জানো, তোমার স্পর্শে আমার জীবন হয়েছে প্রার্থনার গানের মতো। তুমি আছো বলেই আছে প্রেম, তুমি আছো বলে গানের ছন্দের মতো আছে মন, তুমি আছো বলে আমার সারাটা দিন স্বপ্নে। আমি আমার সমস্ত নির্লিপ্ততা দিয়ে তোমাকে ছুঁই, তুমি কি টের পাও? আমি টের পাই আমার বুকের সমুদ্রে ঢেউয়ের মতো আছড়ে পড়ো তুমি। ওই সমুদ্রটা আমি তোমাকে দিয়ে দিলাম, কি খুশি হওনি? ঠিক আছে, এই আকাশটাও তোমার। দেখতে দেখতে কিভাবে যে সময় পার হয়ে গেল টেরই পাইনি। রজত পাশ করে বেরিয়ে গেছে, ওর বাবা স্ট্রোক করে এখন পুরো ব্যবসা ওকে দেখতে হচ্ছে। আগের চেয়েও এত বেশি ব্যস্ত হয়ে গেল যে আমার সাথে কদাচিৎ দেখা হতো। আমি সারাদিন ওকে মিস করতাম, যে দুরন্ত প্রেম ছিল আমাদের মনে, ওর ব্যস্ততার সব কেমন যেন দূরে দূরে মনে হচ্ছিল।
একদিন হঠাৎ তো আমাকে জানালো যে তুমি আমেরিকা যাচ্ছ, আর আমাকে এখন বলছো? আসলে এত ব্যস্ত ছিলাম। ব্যস্ত নাকি আমাকে বলার প্রয়োজন বোধ করনি, কোনটা? আরে না, ভাবছিলাম যে তোমাকে সামনাসামনি বলি। আমি বুঝলাম না, মানে আমি কি দিন দিন তোমার কাছে গুরুত্বহীন হয়ে যাচ্ছি? তুমি এইভাবে কথা বলছো কেন? আমেরিকায় যাচ্ছ, কবে ফিরবে তার কোনো ঠিক নেই। এত বড় একটা ডিসিশন তুমি নিয়ে নিলে, আর আমাকে বলছো আজ মুহূর্তে। তুমি এইভাবে দেখছো কেন? আশ্চর্য, তো কিভাবে দেখবো? সহজভাবে মেনে নিলেই তো হয়। আমি সহজভাবে মেনে নিয়েছিলাম। ও আমেরিকা যাওয়ার পর অনেক দিন কোনো যোগাযোগ করেনি। একদিন শুনলাম গ্রিন কার্ডের লোভে সে একজনকে বিয়ে করেছে। আমি পাগলের মতো হয়ে গেলাম। রজত কিভাবে পারলো এমন করতে? আমাকে বলছো? হ্যাঁ জি, বলুন। আমার নাম রজত। আপনি কি করে জানলেন? আপনি যে রুমটায় আছেন এখন, সেই রুমটা আমার নামে বুকিং ছিল এবং আমি আসতে দেরি করেছি বলে রুমটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আসলে আমি হ্যাঁ কি বলছেন আপনি বলেন না, মানে আচ্ছা আপনি কি একা? কেন, একা হলে কোনো সমস্যা? না সমস্যা না, বাট এত দূরে একটা মেয়ে একা বেড়াতে এসছে একটু কেমন না? এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আর মেয়ে বলে কি কেউ একা বেরোতে পারবে না? না তা পারে, বাট সিকিউরিটি তো একটা ব্যাপার, তাই না? আমি একেবারে ইনসিকিউর ফিল করছি না। আপনি অনেক সাহসী। আচ্ছা আপনার নাম তো জানা হলো না। মৌমিতা, আর হোটেলে আপনার প্রতিবেশী। তা কতদিন থাকবেন? যতদিন ভালো লাগে। আচ্ছা ভালো লাগা তো তৈরি করে নিতে হয়। আসলে এখানে কক্সবাজারে যা কিছু আছে, যা ভালো লাগে সব কিছু প্রকৃতি তৈরি করে দিয়েছে। এখানে এলে কিছুই আর ভালো না লাগার মতো লাগে না, সব কিছুই ভালো লাগে। আর সমুদ্র আমার খুব প্রিয়। আপনি কি এখানে তাই আসেন? হ্যাঁ, ওই যে বললাম না, আপনার মতো আমারও সমুদ্র ভালো লাগে, মাঝে মাঝে আমার একঘেয়ে লাগে। আচ্ছা আপনার পাহাড় পছন্দ হয় না? কেন পছন্দ হবে না? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে উঠি। রক ক্লাইম্বিং এত ইজি না, এটা সবাই বলে। আচ্ছা আপনি কখনো পাহাড়ে উঠেছেন? হ্যাঁ। এই দেখেন দেখেন, আকাশটা সমুদ্রের সাথে একেবারে মিশে গেছে, মনে হচ্ছে না আকাশটা একেবারে চুমিয়ে দিচ্ছে। আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন। সবাই তাই বলে। আপনার জায়গায় আমি হলে সারা বিশ্বটা একেবারে চষে ফেলতাম। তাই নাকি? কিন্তু আমার না বিশ্বের সব দেশের চাইতে এই দেশটাই সবচেয়ে বেশি ভালো লাগে। হোটেলে ভেবেন না? হ্যাঁ চলেন, কাল বিকেলে রামকোট এলাকায় ঘুরতে যাব। তাই নাকি? আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম কি যে আমার সাথে গাড়ি আছে, আর আপনিও একা আমিও একা, আমরা কি একসাথে ঘুরতে পারি না? প্রস্তাবটা মন্দ না। চলুন চল।
কি ব্যাপার, উঠে এলে যে? ডিউটা চলে যাওয়ার সময় না পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমার খুব ভয় লাগছে। আরে ভয় কিসের, আমি আছি না, আসো। না না না, সমুদ্র দিয়ে টেনে নিয়ে যায়। সমুদ্র তো জানে না, এরকম 10টা সমুদ্র আমি আমার বুকে পুষে রেখেছি, তোমাকে টেনে নিয়ে যাওয়া এত সহজ? আসো। না না না, আরে আসো না। না না না, আসো আসো। মৌ, আমি নোরা। কি নোরা, কেমন আছিস? ভালো, তোর খবর বলতো? কক্সবাজার গিয়ে তোর ফোন করলি না, খুবই ভালো। প্রতিদিনই ভাবে করব করব, কিন্তু করা হচ্ছিল না। কাল না তোর ফিরে আসার কথা? ভাবছি আরো কয়েকটা দিন থেকে যাই। কি বলছিস, একা একা এতদিন? এখানে একজনের সঙ্গে দেখা হয়েছে, উনি প্রায়ই আসেন, তো আজকে ঘুরলাম ওনার সঙ্গে। কে? উনি হচ্ছেন চৌধুরী গ্রুপের ওনার, মিস্টার রজত চৌধুরী। দেখতে কি হ্যান্ডসাম। হ্যাঁ, দেখিস আবার প্রেমে পড়ে যাস না যেন। চুপ থাক তো তুই। ঠিকই বলছি, সুন্দর কোনো জায়গায় গেলে মানুষের মন কখনো অসুন্দর কিছু ভাবতে পারে না, দেখবি এই সুন্দরের ফাঁক দিয়ে কেউ তোর মনের ভেতর ঢুকে গেছে। তুই কি প্লিজ একটু চুপ করবি? ঠিক আছে, চুপ করলাম। দেখিস আবার মজে যাস না যেন। তুই না বিশাল বড় ফাজিল। সত্যি কথা বললেই ফাজিল মনে হয়। ঠিক আছে, রাখি রে, ঢাকায় এসে কিন্তু অবশ্যই ফোন করবি। ওকে, বাই বাই, টেক কেয়ার। হ্যালো, ঘুমাননি এখনো? ঘুম আসছে না। আমারও ঘুম আসছিল না, তাই ফোন করলাম, ভালো একটু গল্প করি। কি হলো, কিছু বলছেন না যে? কিছু বলার মতন নেই যে। আপনার কথা বলেন। আমার আবার কি কথা, আমি তো আপনার পরিচয়ই এখনো জানি না। আমার তেমন কোনো পরিচয় নেই, আমি ঢাকায় থাকি, আমার বাবা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করে, বাট আপনাদের মতো এত বড় বিজনেস না। এখানে আসার পর থেকে টাইমটা খুব বোরিং কাটছিল, আপনার সাথে পরিচয় হওয়ার পর বোরিংনেসটা কেটে গেছে। তাই না, ভালো। এবার আপনার কথা বলেন। একটা শর্তে। আমার শর্তে কিসের? আগে বলেন, রাখবেন কিনা। না শুনলে কেমন করে ভুলে যে মানব। আমার আসলে আপনার মুখে আপনি আপনি শুনতে ভালো লাগছে না, আপনি যদি আমাকে তুমি করে বলেন, আপনার কি কোনো সমস্যা আছে? আপনার এই মৌনতা আমাকে আশ্বস্ত করছে যে আপনি আমাকে তুমি করে বলবেন। কি কথা বলছেন না কেন? কি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি আপনি ভাবেন, আর আমরা কালকে ঘুরতে যাচ্ছি তো। ওকে, গুড নাইট। গুড নাইট। এরপর অনেক দিন হয়ে গেল রজতের কোনো খোঁজ খবর পায়নি, কিছুই ভালো লাগে না আমার।
আমার জীবনে কেন এমন হলো? তুষের আগুনের মতো জ্বলতে লাগলাম আমি। চপলার কাছ থেকে জানতে পারলাম ওদের কলেজের লেকচারার নেবে। ইট কংক্রিটের মানুষগুলিকে পেছনে ফেলে আমি কক্সবাজার চলে এলাম। আমার নিঃসঙ্গতাকে বুকে নিয়ে আমি একা বেঁচে থাকতে চাই। হ্যালো হ্যালো নিশু, নিশু আমি রজত। ওর ফোন পেয়ে ঘৃণায় আমি কোনো কথা বলতে পারলাম না, কিন্তু ফোন রাখার পর মনে হচ্ছিল কি বলতে চেয়েছিল রজত, কার কাছ থেকে আমার নাম্বার পেল, কবে দেশে ফিরল। ও কি জানে আমি কেমন আছি, আমার কি অবস্থা? ভাবিনি, তবে আমার একটা বিশ্বাস ছিল একদিন না একদিন আমার কোন একটা রাজকন্যার সাথে দেখা হবে। জানতে চাইলেন রাজকন্যাটা কে? আমি তো জানি। কি করে জানলে? একটা লেখায় পড়েছিলাম যে মানুষের চোখ হচ্ছে অনেক বেশি প্রতারক। চোখে কে কখন প্রিয় হয়ে ধরা যায় সেটা এখন মানুষ জানে না, এখন তো চোখই জানে। আর তোমার চোখ সবকিছু বলে দেয়। আমি তো বলবো না, তুমি বলবে। বলবো Thank you.
কি ব্যাপার এখানে একা চুপচাপ দাঁড়িয়ে আছিস? এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায়, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ। কি থেকে কি হয়ে গেল না, আমরা এত অল্প সময়ে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, এমন হঠাৎ করে পাওয়ার পর তুমি হারিয়ে যাবে না তো? কেন এরকম বললে? আমার খুব ভয় করে হারানোর। আচ্ছা, তুমি বললে তুমি কি যেন বলবে, তারপর তো বললে না। থাক, আরেকদিন বলবো। আমারও কিছু বলার ছিল তোমাকে। খুব সিরিয়াস কিছু? না, তেমন সিরিয়াস কিছু না। আচ্ছা, আজ বাতাসে কেমন যেন একটা হিম হিম গন্ধ পাওয়া যাচ্ছে, লক্ষ্য করেছো? আর এই হিম হিম বাতাসে আমি ভালোবাসার গন্ধ পাচ্ছি। যত দিন যাচ্ছে আমার মনটা তত খারাপ হয়ে যাচ্ছে। কেন? কে জানে এরকম আবার সময় কবে কাটাতে পারবো। কেন, তুমি কি চলে যাচ্ছ? যেতে তো হবে, আগামীকাল থাকবো, পরশু চলে যাব। পরশু চলে যাবে, তাতে মন খারাপ করার কি আছে? আর ঢাকায় গিয়ে তো আমাদের দেখা হবেই। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার পাশে আছি সবসময়, প্রতিক্ষণ। আমি রজত, অথচ আপনি আমাকে চেনেন না, আর আমিও আপনাকে চিনতে পারছি না। আপনি রজত? তাহলে আমি তো কিছু বুঝতে পারছি না। দেখুন, আমি ভীষণ টায়ার্ড, আপনার এই সমস্ত আজগুবি কথা শোনার মতো অবস্থা আমার নেই। আজগুবি কথা মানে কি? আর আপনি যে রজত, তার কোনো প্রমাণ আছে? আপনি বলতে চান আমি রজত নই? বিশ্বাস কি? আপনি রিসেপশনে গিয়ে খোঁজ দিন, এই রুমটা আমার নামেই। আমি রজত, রজত চৌধুরী। আচ্ছা, মানছি আপনি রজত চৌধুরী, কিন্তু তার আগে যে রুমে ছিলেন আমি কিছু বুঝতে পারছি না, তার মানে উনি রজত না? আপনি এবার ভুল করছেন, এ রুমে এর আগে কে ছিলেন সেটা আমার জানা নেই। আপনি হোটেল অথরিটির কাছে বসুন। সম্বোধনে আর কিছুই লিখলাম না, যদিও মনে মনে তোমায় আমি কৃষ্ণের 108টা নামের চেয়েও অনেক বেশি নামে ডাকি। যে অভিমান নিয়ে তুমি সবার কাছ থেকে দূরে সরে আছো আমি জানি, আমি তার কারণ। তোমার রাগের বিপরীতে আমি শুধু বলবো, তুমি আমাকে ভুল বুঝেছ। প্রবাসে আমি অনেক অসহায় ছিলাম, আমার এই অসহায়ত্ব ঘোঁচাতে আমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হয়েছে। আমি শুধু তোমার জন্য ফিরে এসেছি, আমি এখন কক্সবাজারে, আমি অপেক্ষা করছি তোমার জন্যে।
যেখানে সবসময় অপেক্ষা করতাম। আমি জানি তুমি আসবেই। তুমি আমাকে দেখো, আমার চোখ দেখো, আমার মুখ দেখো, চোখ বুঝে আমার হৃদয় দেখো, যেখানে ভালোবাসার প্রতিটি জায়গায় আমি তোমারই নাম লিখেছি। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, কি কথা বলছেন না কেন বলুন। আমার নাম সাইফ, আমি মিস্টার রজতের পিয়াস। স্যার এখানে আসতে চার দিন দেরি হবে এটা আমি জানতাম না। এখানে হোটেল বুকিং করা ছিল স্যারের নামে। স্যার প্রতি মাসেই সময় পেলে কক্সবাজার বেড়াতে আসেন। স্যারের সাথে আমাদের অফিসের কারো কোনো কন্ট্যাক্ট ছিল না। আমি আগে পৌঁছে গেলাম, তাই আমি স্যারের রুমে থাকলাম। আপনি আমাকে রজত ভেবে ভুল করলেন, আমি সেই ভুলটা ভাঙাই দিই। আমি দেখলাম যে রজতের প্রতি আপনার যত ভালোবাসা, তার দীপ্ত বৈভবের প্রতি আপনার যে আকর্ষণ, এর মধ্যেই আপনাকে দেখে আমার ভালো লাগলো। আমাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক হল, তাই একটা নকল মানুষ সেজেই আপনার পাশে থেকে গেলাম। আমি পরে আমার ভুল ভাঙানোর চেষ্টা করেছি, ভাঙাইনি, আপনাকে হারানোর ভয়। বিশ্বাস করেন, আমি আপনাকে হারাতে চাই না। ওই দূরে আকাশ উপর হয়ে কিরকম যেন সাগরকে চুমিয়ে যাচ্ছে, ঠিক রেললাইনের মতো। দূর থেকে দেখলে মনে হয় একেবারে মিশে গেছে, আসলে কখনোই মেশে না। আমি আপনার উপর রাগ করিনি,
কারণ আমার পরিচয়টা আপনাদের মতো হাই স্ট্যাটাস না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি জানেন অনেক স্বপ্ন ছিল একটা ভালো হোটেলে কক্সবাজারে বসে সমুদ্র দেখব। ভালো হোটেলে উঠলাম, সমুদ্র দেখলাম, এই ছোট্ট একটা শখ পূরণ করতে গিয়ে আমার 2 বছরের বেতন জমাতে হয়েছে জানেন। আমি অনেকবার বলতে চেয়েছি, আপনাকে বলতে পারিনি। মনে হচ্ছিল যেন যদি বলি তাহলে উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে কত রকমের খেয়াল থাকবে, তারপর যদি ভাবেন আপনার স্ট্যাটাসের আমি না। ভালোই হলো, নকল মানুষ সেজে থাকার খুব যন্ত্রণা। আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার ভালোবাসাকে প্রতারণা ভাববেন প্লিজ, তাহলে কষ্ট পাবো। আমাকেও ক্ষমা করবেন স্যার।